আমরা যে শেখেরকুট বাজার অতি পুরানো বাজার, প্রায় ৭৫ বছরের আগের বাজার। সেই বাজার ঐদ্য পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ দেখা যাইতেছে না। বেশি সমস্যা বলতে গেলে বাজারের শেষ করে দেবে না, কারণ সমস্যা শেষ নাই। তো প্রথম সমস্যা হইল আমরা বাজারের মধ্যে পানীয় জলের সমস্যা, লেপটিন নাই, কোনো পেঁচা পায়খানার কোনো ব্যবস্থা নাই। আজকাল বেশিরভাগ মেয়ে ছেলেরা বাজার বন্দরে আসা যাওয়া করে, তার আর কোনো সমস্যা যদি দাঁড়ায় কোথায় যাইব, সেই ব্যবস্থা আমার শেখেরকুট বাজারে নাই। দ্বিতীয়ত, বাজার তেনেমা যেই রাস্তা গেছে পশ্চিম দিকে, সেই রাস্তার খুব বেহাল অবস্থা। যেই রাস্তা দিয়ে মানে এই পাঁচ সাত গ্রামের লোক আসা যাওয়া করে এবং ছাত্রছাত্রীরা, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া, তারা দুর্ভোগ ভুগতে হইতেছে এবং এই রাস্তার উপরে জল লেগে থাকতেছে। এইসব সমস্যারই আমরা বিধায়কের কাছে জানানো হয়েছে, কিন্তু ঐদ্য পর্যন্ত কোনো আমরা রেসপন্স পাইলাম না। কি বলবেন এখন, মানে কি দাবি থাকছে সরকারের? আমরা প্রথম দাবি হলো এই রাস্তাটা নির্মাণ করা, এবং দু ফুট দিকেও রাস্তা আছে, আর আশ্রমের দিকে, লোকনাথ আশ্রমের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটাও করে দিলে বাজারে যদি রাস্তা ভালো না থাকে, বাজারের মধ্যে ব্যবসায়ীরা কী ব্যবসা করবো এবং লোকজন কীভাবে আসবে? জনগণ তো আসা যাওয়া কারণে খুব অসুবিধা। আপনি কি বাজার ব্যবসায়ী? আমি বাজারের ব্যবসায়ী এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিই। আপনার নাম? আমার নাম নারায়ণচন্দ্র দাস। তানাই, এবং আমরা দুর্ভোগের মধ্যে আছি। এখানে 200 থেকে 250 স্কুল স্টুডেন্ট এই রাস্তাতে চলাফেরা করে, আর সারাদিন সকাল থেকে 1.5 থেকে 2 হাজার মায়েরা, বোনেরা, দাদারা, ভাইয়েরা এবং বৃদ্ধ লোক অনেকেই এখানে মানে ইয়ের মধ্যে, এই গর্তের মধ্যে পড়ে অনেকে আহত হয়েছে। এরকম প্রতিনিয়ত এটা চলছে। তা আমরা আশা করি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের দ্রুত রাস্তাটা যাতে সংস্কার হয়, মেরামত হয় এবং যেভাবে মানুষের জনসাধারণের চলাচলের যাতে সুবিধা হয়, আমরা তোমার মাধ্যমে আমরা এইটুকু আবেদন রাখতেছি। নাকি সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।